আজ অর্থাৎ 21শে জুন 2020 সালের ভারতীয় সময় সকাল 9টার সময় হতে চলেছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, মানুষের মধ্যে কিন্তু এই নিয়ে নানান মতপার্থক্য রয়েই গেছে চিরকাল ধরে। কিছু মানুষ বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রকে, আর কিছু বিশ্বাস করেন বিজ্ঞানভিত্তিক বিবরণকে। এই দুই ধরনের মানুষের প্রয়োজনেই ভিডিওটি বানানো আজ। ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। ভারতের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা দেশ। দেশের কিছু মানুষ আজ রাইট অফ ফায়ার দেখতে পাবেন। রবিবার সূর্যকে ঢেকে দেবে চাঁদ, আর এই চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতন দেখতে লাগবে। এই সূর্যগ্রহণকে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। আফ্রিকার মধ্য অঞ্চলের কঙ্গো থেকে শুরু করে ইথিওপিয়া, দক্ষিণ সুদান হয়ে ভারত মহাসাগরের ছোট্ট একটি অঞ্চলের উপর দিয়ে ওমান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করবে এটি। ভারতবর্ষ থেকে তিব্বত, চীন, তাইওয়ানের পর প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি জায়গায় শেষ হবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতবর্ষের মধ্যে দেখা যাবে হরিয়ানা, উত্তরাখণ্ড এবং রাজস্থানে। এবার আসা যাক সূর্যগ্রহণ কি। আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায়, আবার চাঁদ পৃথিবীর উপগ্রহ হওয়ায় পৃথিবীর চারিদিকে পাক খায়। এই মতো অবস্থায় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর কিছু কিছু জায়গা থেকে সূর্যকে আর দেখা যায় না। একেই বলা হয় সূর্যগ্রহণ। অর্থাৎ পৃথিবীর উপর যখন চাঁদের ছায়া পড়ে তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। এবার আসা যাক চন্দ্রগ্রহণের ক্ষেত্রে। পৃথিবী সূর্যের চারিদিকে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতে ঘুরতে যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী চলে আসে এবং তারা একই সরলরেখায় অবস্থান করে, তখন তাকে বলা হয় চন্দ্রগ্রহণ। আমরা যেমন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে আলাদা নামে জানি, বিজ্ঞানীদের কাছে কিন্তু এই দুটি শব্দের অর্থ হলো আকর্ষণ। সমাজে কিছু মানুষ আছেন যারা এই ধরনের গ্রহণকে একটি প্রাকৃতিক ঘটনা হিসাবে বোঝেন, যেমন জোয়ার ভাটা। আবার কিছু মানুষ আছেন যারা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকে ধর্মের চোখে দেখেন। জ্যোতিষশাস্ত্র মনে করে যে গ্রহণ হলো একটি অশুভ শক্তির আবির্ভাব, কিন্তু বিজ্ঞানীরা সারা বছর অপেক্ষা করে থাকেন গ্রহণ কবে আসবে। কারণ এই সময় বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন অনেক ঘটনা ঘটে যার ফলে বিজ্ঞান এক নতুন পথের দিশা পায়। গ্রহণ সম্পর্কে একটি ছোট্ট ঘটনা আপনাদের বলে রাখি। 1968 সালে বিজ্ঞানী লারপিয়ার এই গ্রহণের দিনই কিন্তু মহাকাশে প্রথম হিলিয়াম গ্যাসের সন্ধান পান। তাই বিজ্ঞানের কাছে এই দিনটি কিন্তু একটি বিশেষ দিন। কলকাতায় সূর্যগ্রহণ চলবে সকাল 10:45 থেকে এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে 12:35 এবং গ্রহণ চলবে দুপুর 2:17 পর্যন্ত। কলকাতার আকাশে গ্রহণ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে তখন সূর্যের 65.5% ঢেকে ফেলবে চাঁদ। কলকাতার পাশাপাশি দেখা যাবে বিভিন্ন জেলাতেও, যেমন উত্তর চব্বিশ পরগনায় সকাল 10:46 গ্রহণ শুরু হবে এবং শেষ হবে 2:17। তেমনই সর্বশেষ জেলা হিসাবে কোচবিহারে গ্রহণ শুরু হবে 10:50 এবং শেষ হবে 2:19। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করেছে, কিছু বিজ্ঞানী এও দাবি করছেন যে গ্রহণের ফলে আমাদের পৃথিবীতে যে ভাইরাস, ব্যাকটেরিয়ার আবির্ভাব হয় তার প্রভাবে অনেকটা বিষে বিষে বিষক্ষয় হতে পারে, কিন্তু সেটা সবই গ্রহণের পরবর্তী সময়েই বোঝা সম্ভব। খালি চোখে তো সূর্যের দিকে তাকানো যায়, কিন্তু খালি চোখে সূর্যগ্রহণ সমস্যা কোথায়? সমস্যা হলো খালি চোখে আমরা যখন সূর্যকে দেখি তখন পুরো সূর্যটিকে দেখা যায় এবং তার আলো চারিদিকে ছড়িয়ে থাকে, ফলে আমাদের চোখে সেই আলোটি সহ্য করতে পারে। কিন্তু সূর্যগ্রহণের দিন অন্য দিনের তুলনায় আলোর পরিমাণ থাকে কম,
ফলে যেটুকু সূর্যের আলো নির্দিষ্ট অংশ থেকে বেরিয়ে আসে তার তীব্রতা থাকে অন্য দিনের তুলনায় কয়েকশো হাজার গুণ বেশি, যেটা আমাদের চোখের কিছু নরম অংশের ক্ষতি করে। যার ফলে কেউ যদি খালি চোখে সূর্যগ্রহণ দেখে থাকে তবে সে চিরকালের মতন অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই জন্যেই বারবার উপদেশ দেওয়া হয় সূর্যগ্রহণ কোনোদিনই খালি চোখে দেখা উচিত নয়। তাই আমিও এই বলে ভিডিওটি শেষ করব, খালি চোখে সূর্যগ্রহণ একদম দেখবেন না, প্রয়োজন হলে কালো কাঁচের চশমা ব্যবহার করুন বা ওই জাতীয় গাঢ় রঙের জিনিস ব্যবহার করে সূর্যগ্রহণ উপভোগ করুন। আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।